ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কয়েকটা জায়গায় তার যাওয়ার জায়গা আছে। একটা হচ্ছে ধরো এই যে আজকাল যে বড় আর্ট এক্সিবিশনগুলো হয় এই বিয়েনালে টাইপের জিনিস, কোচিতে হয় আমাদের দেশে, পুনেতে হয়, বিদেশে সব বড় শহরেই হয়। এই ধরনের বিয়েনালে টাইপের যেগুলো লম্বা অনেক দিন ধরে চলে আর্ট ইভেন্ট, সেখানে সেসব জায়গায় গেলে দেখবে অনেকেই তাদের এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল ভিডিও বা ফিল্ম যাই বলো সেগুলো ওইখানেই দেখায়। প্লাস এক ধরনের বিদেশে, এটা আমাদের দেশে এখনো হয়নি, পশ্চিমী দেশগুলোতে প্রচুর মিউজিয়াম এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ভিডিও এগুলো একটা অন্যতম হোস্ট, মানে সেই মিউজিয়ামগুলোতে দেখানো হয়। তাছাড়া তা বাদে পড়ে থাকে হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। তো অমন কথা আমার ধারণা ফেস্টিভ্যালগুলোতে অ্যাপ্লাই করে এত ফেস্টিভ্যাল এখন হয় যে কোথাও হয়তো পেয়ে যেত, একটা খুব বড়ো অসুবিধা এটা আমি জানি, কারণ আমি ছবিটাকে দু একটা ফেস্টিভ্যালে রেকমেন্ড করেছিলাম। একটা বড়ো অসুবিধা সম্ভবত হচ্ছে এই ধরনের ইমেজ, যারা সিলেক্টার না তারা সিলেকশন কমিটিতে যারা থাকে ইনিশিয়ালি তারা একদম, তারা তো প্রচুর ছবি আসে, তারা করে কি একটা ছবি 10 মিনিট 15 মিনিট দেখে, তারপর যদি মনে করে বেশ আরও দেখবো দেখার মতো তাহলে বাকিটা দেখে। আর বাকি অনেক আছে, সে পুশ করার লোক থাকতে হয়, এজেন্ট থাকতে হয়, কেউ গিয়ে টাকা দিয়ে লোক রাখতে হয় যারা গিয়ে বলে যে না আমার এই ছবি পুরোটা দেখো, এটা সকালে প্রথম দিকে দেখো, টায়ার্ড হয়ে গিয়ে দেখো না, সে তো আর এইসব ইন্ডিপেন্ডেন্ট ছবির পক্ষে সম্ভব না। ফলে ওইটাই বলছিলাম যে অ্যাকচুয়ালি হ্যান্ডিক্যাপ কোয়ালিটির ইমেজ লোকে দেখতে চায় ফেস্টিভ্যালগুলোতে না, এগুলো জায়গা পায় হচ্ছে ওই বিয়েনালে আর্ট এক্সিবিশন মিউজিয়াম ওগুলোতে জায়গা পায়। মানে ওগুলোতে তুমি অনেকেই এক ধরনের ভিডিও করে যেগুলো আউট অফ ফোকাস, গ্রেইনি বা খুব মানে শার্প ইমেজ বা স্যাচুরেটেড কালার নয়, ফেস্টিভ্যালে আর্ট স্পেস যেটাকে বলে তারা ওটা কত মাইন্ড করে না। তো আমার কথা ফিচার লেন্থ ন্যারেটিভ ফিল্ম সেটা আবার আর্ট স্পেসের জন্য তৈরি নয়, মানে ওরা ওরকম ধরনের জিনিস নেয়।